আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে একটি কিচেনের ডিজাইন দেখাবো। তো আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা কিচেনের কাজ কমপ্লিট করেছি, টাইলসের কাজ কমপ্লিট আর কি, পরিষ্কার করে শুধু ফুটিং করা হবে। তো এখানে দেখেন আমরা একটা সিং, চুলে রাখার জায়গা। তো আসলে সিংয়ের জায়গাটা আপনারা কতটুকু কোঁচা রাখবেন, তো এই মাপগুলো বলবো আর কি। সিংয়ের জায়গাটা ফ্লোর থেকে নর্মালি 3 ফুট ওঁচা থাকবে, বা 2 ইঞ্চি কম থাকলেও সমস্যা নাই। 34 বা 36 মধ্যে সিংটা কিন্তু আপনাকে রাখতে হবে, তাই না? এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। আর চুলার যে জায়গাটা রাখবেন, এটা এর মাপটা রাখতে হবে নর্মালি 28 থেকে 30, বা 24 থেকে 30 ইঞ্চির মধ্যে রাখতে হবে, কিন্তু তার উপরে কিন্তু যাওয়া যাবে না, তাহলে কিন্তু উঁচু হয়ে যাবে। তো এখানে আমরা এখানে ওয়াল টাইলস, কিচেন ডেকোরেশন করা এই এখানে টাইলস লাগিয়ে দিয়েছি আমরা। ওয়ালে 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমরা টাইলস লাগাইছি, অনেক সুন্দর ডিজাইন করে দেখেন। এটা হলো চুলার মাপ, এই চুলার মাপটা নিচ থেকে 2 ফুট থেকে 30 ইঞ্চি পর্যন্ত রাখবেন, তার কিন্তু উঁচা রাখা যাবে না। আর এই কিচেনটার সম্পূর্ণ চতুর্দিক দিয়ে কিন্তু সানসেট দেওয়া আছে, জিনিসপাতি রাখার জন্য, হাঁড়িপাতি রাখার জন্য আর কি, দেখেন। আর এর টাইলসটাও কিন্তু অনেক সুন্দর। আর এটার বেলকনির মধ্যে একটা ধোয়া পাকলে একটা হাউজও করা হয়েছে আর কি, এখানে যে বেশি বড় ধরনের পাতিল বা অন্য কিছু এখানে ধুইতে পারবেন আর কি, বেশি ময়লা মাছ টাস এখানে বসে পরিষ্কার করা যাবো আর কি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও একটি লাইক দিবেন। আর যারা যারা টাইলস এবং স্যানিটারি কাজের ফিটিং সম্বন্ধে কোনো কিছু জানতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন, যে স্ল্যাবটার মাপ কত হবে, কিচেনটার সাইজ কীরকম হবে, হাউসটার সাইজ কীরকম হবে, সিঙ্কটার সাইজ কীরকম হবে, চুলার হাইটটা কত হবে। তো এই ধরনের যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা যারা ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করে থাকি। আর যারা যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করছেন, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো আশা করি ভালো লাগবে, বাড়ি তৈরি সম্বন্ধে একটা ফুল ধারণা চলে আসবে। অল্প খরচে যারা মোটর ট্যাঙ্কি ফিটিংস করতে চান, তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।